হরে কৃষ্ণা হরি বল। তুলসী মালা কেন কণ্ঠে ধারণ করা হয় তো চলুন আজকে আমরা জেনে নেব। সনাতন ধর্মে দেবী তুলসী মহারানী হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়। নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, নম নম যে তোমার শরণ লয় তাহার বাঞ্ছা পূর্ণ হয়। তুলসী মালা কণ্ঠে ধারণ করলে তিনটি জিনিস থেকে রক্ষা পাওয়া যায়। বজ্রপাতের মাধ্যমে মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া যায়, বিষ্টাঘাত থেকে রক্ষা পাওয়া যায় এবং সর্পছোবল থেকে রক্ষা পাওয়া যায়। যেমন সাপুরিয়া যখন সাপের খেলা দেখায় তখন সাপুরিয়ার হাতে একটি তুলসী কাঠের ডাল থাকে। তুলসী ডালের কারণে সর্প মাথা উঁচু করতে পারে না। রাতে বা দিনে ঘুমানোর পর আমরা বাজে স্বপ্ন বা ভয়ানক স্বপ্ন দেখি, যা দেখে ভয় পেয়ে আমাদের হাত পা কাঁপতে থাকে, যার ফলে প্যারালাইজ হওয়ার সম্ভাবনা থাকে। সেইটার হাত থেকেও রক্ষা পাওয়া যায়, আবার অনেক উপকার পাওয়া যায়। যদি তুলসীর মালা গলায় থাকে দিয়ে কোনো ব্যক্তি মৃত্যু হয়, সে যদি ভক্ত নাও হয়ে থাকে তবুও তার নরকগামী হতে হবে না। যেমন কুকুরের গলায় যদি লাল ফিতে বাঁধা থাকে সেই কুকুরকে কিন্তু কেউ মারতে পারে না, তার কারণ তার গলায় লাল ফিতে বাঁধা আছে, সে হচ্ছে পালিত কুকুর, তার মালিক আছে। সেই কুকুরকে কেউ মারলে তার বিরুদ্ধে থানায় মামলা হয় আর পৌরসভার লোকজনও তাকে মারতে পারবে না। তাই যার গলায় তুলসী কাঠের মালা থাকে তাকে যম স্পর্শ করতে পারবে না। দূর থেকে সেই তুলসী মালাধারীকে দেখে প্রণাম করে চলে যাবেন, তার মানে ভগবানের খাতায় নাম লেখা হয়ে গেল। আর যদি তুলসীর মালা গলায় ধারণ করে মায়াতে পড়ে শ্রীকৃষ্ণকে ভুলে যায় তবুও তাকে নরকগামী হতে হবে না। তার সঙ্গতি হবে কিন্তু পরের জন্মে ভগবান তাকে ভক্ত ঘরে জন্ম দিয়ে সুযোগ করে দিবে পাপমুক্ত হইবার। আর যদি তুলসী মালা গলায় থাকে, যদি প্রতিদিন স্নান করে, সে মালার জলে স্পর্শে শরীর এমনই পবিত্র হয়ে যায়, এমনি এমনি পবিত্র হয়ে যায়। আবার অনেকে বলে তুলসীর মালা যদি গলায় ধারণ করলে মিথ্যা কথা বলা যাবে না। যদি তাই হয় তাহলে তো শাস্ত্রে লেখা আছে মিথ্যা কথা বলাই মহাপাপ। তা তুলসী মালা কণ্ঠে ধারণ না করলে মিথ্যা কথা বলা যাবে এই কথাটি কোন শাস্ত্রগ্রন্থে লেখা আছে বলবেন কি? তুলসীর মালা ধারণ না করেও মিথ্যা কথা বলা মহাপাপ হয়, তাহলে কোনটা ভুল? তুলসীর মালা ধারণ করে মিথ্যা কথা বলায় ভালো, কারণ তুলসী মালা গলায় ধারণ করলে তুলসী মহারানীর কৃপায় মিথ্যা কথা এমনি ছেড়ে দিবে। হরি বল, জয় রাধে রাধে। আর সবাই মিলে একবার বলো, তুলসী মহারানী কি জয়।